ঐতিহাসিক 7ই জুন। 66 এই দিনে মনুমিয়া ওয়াজিউল্লাহর রক্তদানের পবিত্র স্মৃতির সঙ্গে 75 এই দিনটিও স্মরণীয় হয়ে রইল। আজকের এই দিনে বঙ্গবন্ধু প্রদান করলেন জাতীয় দল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নয়া গঠনতন্ত্র ঘোষণা করলেন দলের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ও 5টি অঙ্গদলের কমিটির সদস্যদের নাম। একটানা ভারী বৃষ্টিপাত ও হিমেল হাওয়া উপেক্ষা করেও সমাজের সর্বস্তরের লাখো মানুষ মিছিল করে এ উপলক্ষে বাকশাল কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানাতে এলেন। জাতির পিতার প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও তার নীতির প্রতি পূর্ণ সমর্থনের নিদর্শন হিসেবে ফুলের মালা আর তোড়া হাতে এই মিছিলে যোগ দিয়েছেন দেশের আবালো বৃদ্ধ বনিতা। জনতার এই মিছিলে আজ আর কেউ বাদ নেই, যোগ দিয়েছেন ঘরের মা বোনেরা, আপামর জনতা। হাজারো কণ্ঠে ধ্বনিত হল চেয়ারম্যান শেখ মুজিব, লও সালাম লও সালাম। সবার সঙ্গে এসেছেন খেলোয়াড়, এসেছেন সাংবাদিক, এসেছেন সর্বস্তরের মানুষ। ধ্বনি উঠল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। মিছিলে যোগ দিয়েছেন লাঙ্গল হাতে কৃষক ভাইয়েরা, তাদের মুখে ধ্বনিত হল বঙ্গবন্ধুর পথ ধরো, দ্বিতীয় বিপ্লব সফল করো। দলীয় চেয়ারম্যান বঙ্গবন্ধু ও সেক্রেটারি জেনারেল এবং দলের অন্যান্য কার্যনির্বাহীদের উপস্থিতিতে জনতার অভিনন্দন আর দ্বিতীয় বিপ্লব সফলের প্রতি দৃপ্ত শপথ গ্রহণের মাধ্যমে আজকের এই দিনে সৃষ্টি হল আর এক অবিস্মরণীয় ইতিহাস। গণভবন, নবগঠিত বিভিন্ন অঙ্গদলের প্রতিনিধিরা বঙ্গবন্ধুকে অভিনন্দন জানাতে এলেন। জাতীয় যুবলীগের জেনারেল সেক্রেটারি জনাব তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে মাল্যভূষিত করলেন, যুব নেতারাও দিলেন ফুলের তোড়া। যুব সম্প্রদায়ের প্রতি তার ভালোবাসা নিদর্শন হিসেবে বঙ্গবন্ধু যুব নেতাদের ফুলের তোড়া প্রদান করলেন। যুবলীগের জেনারেল সেক্রেটারি বঙ্গবন্ধুর দোয়া ও নির্দেশ চাইলেন এবং তার নীতির প্রতি যুবশক্তির পূর্ণ সমর্থন জানালেন। বঙ্গবন্ধু যুবশক্তিকে সৎ, নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ নিয়ে জনগণের কল্যাণে নিয়োজিত হওয়ার নির্দেশ দিলেন এবং দ্বিতীয় বিপ্লবকে সফল করে তোলার জন্য যুব সম্প্রদায়কে নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন। জাতীয় কৃষক লীগের জেনারেল সেক্রেটারি মিস্টার ফণি মজুমদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর আশীর্বাদ ও সবুজ বিপ্লব সফল করে তোলার জন্য তার উপদেশ নিতে এলেন জাতীয় কৃষক লীগের প্রতিনিধিরা। জাতীয় দলের সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে জাতীয় কৃষক লীগের সদস্যদের বিভিন্ন নির্দেশ ও পরামর্শ দিলেন। জাতীয় ছাত্রলীগের প্রতিনিধিরা এলেন বঙ্গবন্ধুর দোয়া ও নির্দেশ চাইতে। দলের জেনারেল সেক্রেটারি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর নেতৃত্ব ও কর্মসূচির প্রতি ছাত্র সমাজের অকুণ্ঠ আনুগত্য প্রকাশ করলেন। বঙ্গবন্ধু তার ভাষণে ছাত্র সমাজের প্রতি ঐক্য ও শৃঙ্খলার সঙ্গে জাতির সেবা করার আহ্বান জানালেন। জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় উন্নয়নে অংশীদার হওয়ার উদ্দেশ্যে জাতীয় দলের সদস্যপদ কামনা করে জাতীয় সংবাদপত্র ও বার্তা সংস্থার 9 সম্পাদক বঙ্গবন্ধুর কাছে আবেদনপত্র পেশ করতে এলেন। বঙ্গবন্ধু তাদের প্রতি 4 রাষ্ট্রীয় নীতি সামনে রেখে শক্তিশালী লেখনের মাধ্যমে দেশ গড়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। দেশের বিভিন্ন সংবাদপত্র ও বার্তা সংস্থার আরও 302 সাংবাদিক জাতীয় দলে যোগদানের আবেদন জানালেন চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। বঙ্গবন্ধু তাদের উদ্দেশ্যে ভাষণে দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা রোধ, দুর্নীতি দমন ও জাতীয় ঐক্য গঠনে সমাজকে সচেতন করে তুলতে পারলেই দ্বিতীয় বিপ্লব সফল হবে। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল চেয়ারম্যান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে।
উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় দলের সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী, তিন সেক্রেটারি জনাব জিল্লুর রহমান, শেখ ফজলুল হক, মনি জনাব এম এ রাজ্জাক এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্য এতে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হল। জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রবক্তা ও প্রখ্যাত সাংবাদিক মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাসভবনে আয়োজিত মিলাদ মাহফিলে যোগদান করলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বাকশাল নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ। মানিক মিয়ার মাজারে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার বিশেষ সহকারী পুষ্পমাল্য অর্পণ করলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করলেন তিনি। বিভিন্ন সংস্থা ও বাকশালের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।